বাংলাদেশে এখন ভোর রাত, আর আমাদের ইউকেতে এখন গভীর রাত। কিন্তু এই এত রাতেও চোখে ঘুম আসে না। এই বসে বসে মোবাইলটা একটু টিপতেছিলাম, তখন দেখলাম যে সাংবাদিক মনির হায়দার, তিনি সেনাপ্রধানের কিছু জরুরি নির্দেশনা তিনি উপস্থাপন করলেন। তো আমি চিন্তা করলাম যে মনির হায়দারের চ্যানেলের অনেকেই আছেন যারা আবার আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নন, এবং এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টে আমরা আছি, যেখানে আগামীকালকে কার্ফিউ ঘোষণা করা হয়েছে এবং ছাত্র জনতা এই কার্ফিউ ভেঙে গণভবন দখল করতে প্রতিজ্ঞাবদ্ধ। এবং এই সময়ে এরকম একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে জানানোর খুবই প্রয়োজনীয়তা অনুভব করতেছিলাম, এবং এই কারণেই আমি বিছানা থেকে উঠে গিয়েছি। এবং আপনারা জানেন যে সাংবাদিক মনির হায়দার, তিনি খুবই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, তিনি ইত্তেফাকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, এবং তাকে আমি আমার লাইফে কখনো মানে অযৌক্তিক কোনো কথা বা অসত্য কোনো সংবাদ দিতে শুনিনি। এই কারণে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দ্রুত এই সংবাদটা জানাই, এবং এটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই এটা মুক্তিগামী জনগণের জন্য খুবই ভালো খবর। এবং এই সংবাদ আলোচনার পরে আমি এবার এটার কিছু লুফল নিয়েও আলোচনা করব। আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চিনেন, আমি যদি মনে করি যে কোনো খবর অসত্য আমি সেটা প্রকাশ করি না। তো সাংবাদিক মনির হায়দারের এই ইনফরমেশনগুলো আমার কাছে সত্য বলে মনে হয়েছে। তিনি বলেছেন যে আজকে বাংলাদেশ সময় রাতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তিনি সেনাবাহিনীর ফরমেশন কমান্ডারদের সঙ্গে ভিডিও কলে একটা বৈঠক করেছেন, জুম মিটিং একটা বৈঠক করেছেন। জুম মিটিং হতে পারে, স্কাইপ মিটিং হতে পারে, মোট কথা ভিডিও কলে একটা মিটিং করেছেন, এবং সেই মিটিংয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনাগুলো হচ্ছে, এক নম্বর নির্দেশনা হচ্ছে শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দাও, যদি দেখো শিক্ষার্থীরা অনিরাপদ শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দাও। তার মানে শিক্ষার্থীদের নিরাপত্তা হচ্ছে টপ প্রায়োরিটি, সেনাবাহিনী রাস্তায় থাকবে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য। এবং দ্বিতীয় হচ্ছে, যদি কেউ সাদা পোশাকে কোনো শিক্ষার্থীর উপর আক্রমণ করে তাহলে তা প্রতিহত করো। এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে প্রয়োজন হলে তোমরা ফায়ার করতে পারো, শুধুমাত্র শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আর তিন নম্বর হচ্ছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করো। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন ফরমেশন কমান্ডারদেরকে যে তোমরা এবং তোমাদের অধীনে যেসব সৈনিকরা আগামীকাল থাকবে রাজপথে, তোমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং এই কথা বলার পিছনে অর্থ হলো যে, দর্শক আমি আগেও বলেছি যে এই সরকার এখন ক্ষমতার নেশায় পাগল হয়ে তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে পারে। এবং আপনারা দেখেছেন যে আজকে সে সিরাজগঞ্জের এনায়তপুরে 13 জন পুলিশ সদস্যের কে পিটিয়ে হত্যা করলো। সেই সব পুলিশ সদস্যের কাছে বন্দুক ছিল না, ছিল তো কোনো কিছু ছিল না, মানে হঠাৎ করে থানা আগুন ধরে তাদেরকে মেরে ফেললো। অনেকেই মনে করেন যে এই সিরাজগঞ্জের এনায়তপুরে এই 13 পুলিশ সদস্যকে মারার পিছনে ওইখানে যে আওয়ামী লীগের যে একটা মনোনয়ন বঞ্চিত নেতা ছিল, সে তার লোকজনকে দিয়ে আন্দোলনকারী সেজে এই কাণ্ডগুলো ঘটিয়েছে, ঘটিয়ে পুলিশকে হত্যা করিয়েছে, করিয়ে নাম দিয়েছে আন্দোলনকারীদের। এটা তো আজকে সত্য। এবং আপনারা জানেন যে জাতির নাতি তথ্য বাবা সজীব ওয়াজেদ জয়, তিনি আজকে একটা টুইট করেছেন তার এক্স অ্যাকাউন্টে, তিনি লিখেছেন সেখানে যে বিএনপি জামাতের সন্ত্রাসীরা, তারা জঙ্গি, তারা হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করতেছে, সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করতেছে। তাহলে অলরেডি কিন্তু এই কাজ শুরু হয়ে গিয়েছে। এবং শুধু কি তাই, এই আজকে এই 13-14 জন পুলিশ মেরে পুলিশের যাতে আন্দোলনকারীদের উপর একটা ঘৃণা হয় এটা রেজ করার চেষ্টা করতেছে, আগামীকালকে হয়তো সংখ্যালঘু সম্প্রদায়কে মেরে যাতে ভারত আন্দোলনকারীদের উপর ক্ষিপ্ত হয় এবং ভারত যাতে বাংলাদেশে আক্রমণ করে সেই ভারতের একটা আগ্রাসনের সুযোগ শেখ হাসিনা তৈরি করে দিতে চায়। আরেকটা হচ্ছে, প্রয়োজনে শেখ হাসিনা সেনাবাহিনীর কিছু সদস্যকে মেরে সেনাবাহিনী যাতে আন্দোলনকারীদের প্রতি ক্ষুব্ধ হয় এটাও করতে পারে। এই কারণে সেনাপ্রধান বলেছেন যে নিজে নিরাপত্তা নিশ্চিত করো, খুবই গুড ডিসিশন। 4 নম্বর হচ্ছে, ছাত্রছাত্রীদের চলার রাস্তা ক্লিয়ার করে রাখা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা না করা হয়। 5 হচ্ছে, হ্যামলেট বাহিনী শিক্ষার্থীদের উপর আক্রমণ করলে যেন ঠেকিয়ে দেওয়া হয় বা প্রতিহত করা হয়। 6 নম্বর খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি, এবং মনির হায়দার বলেছেন যে তিনি নাকি ঠিক এভাবেই বলেছেন, জীবনকে বাঁচাও অবকাঠামো নয়। যে যখন তোমরা দেখবা যে
একটা অবকাঠামো ধ্বংস হচ্ছে, যেমন গাড়ি পড়তেছে, বিল্ডিং আগুন লাগাইছে, পাশাপাশি শিক্ষার্থীরা বিপদে আছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নাই, তখন ওই শিক্ষার্থীদেরকে আগে বাঁচাও, জীবন আগে বাঁচাও, অবকাঠামো পরে, এটা একটা কঠিন কথা তিনি বলেছেন। এবং সাত নম্বরে বলেছেন যে কেউ হতাহত হলে তার চিকিৎসার ব্যবস্থা করো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কেউ হতাহত হলে তার চিকিৎসার ব্যবস্থা করো। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি যে সাংবাদিক মনির হায়দারের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তিনি অবশ্যই সত্যি বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আসলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনতেছেন না? শেখ হাসিনা তো এত ভালো মানুষ না, ওয়াকারুজ্জামান যদি শেখ হাসিনার কথা শুনতেন তাহলে তো তিনি এগুলো বলতে পারতেন না। কারণ গত 14 বছরে আমরা তো হাসিনাকে দেখেছি, হাসিনার কথাই হচ্ছে যে এরে মারো, ওরে ধরো, এরে এটা করো, এরে সেটা করো। তাহলে হঠাৎ করে ওয়াকারুজ্জামান এই কথা বলতেছেন, তার মানে কি ওয়াকারুজ্জামান হাসিনার কথা শুনতেছেন না? ওয়াকারুজ্জামান নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন বিবেক থেকে, অথবা তিনি তৃতীয় কোনো পক্ষের কথা শুনতেছেন? আর যদি তাই হয়ে থাকে যে তিনি শেখ হাসিনার কথা মানতেছেন না, তাহলে শেখ হাসিনা কেন তাকে এখনো বরখাস্ত করতেছেন না? কারণ শেখ হাসিনা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করার অধিকার কিন্তু রাখেন। যদি তাই হয় যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি শেখ হাসিনার কথা মানছেন না পুরাপুরি, বা আংশিক মানছেন, পুরাপুরি মানতেছেন না, যদি তাই হয় তাহলে তাকে কেন শেখ হাসিনা সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করতেছেন না? এটার একটা উত্তর হতে পারে যে বর্তমানে যে অস্থিরতা চলতেছে, বর্তমানে শেখ হাসিনার পায়ের নিচে যে মাটি একদম পুরো সরে গিয়েছে, এই অস্থিরতার কারণে শেখ হাসিনা এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের প্রতি বিরক্ত হলেও কিন্তু তিনি এটা প্রকাশ করবেন না, তিনি একটু সময় নেবেন যাতে সুদিন ফিরে আসে এই কারণে। তবে সেই সুদিনা শেখ হাসিনা জীবনে কোনোদিনই ফিরবে না, এটা আমার 100% বিশ্বাস করি আমি। কারণ অলরেডি ঢাকার দিকে মানুষের জনস্রোত শুরু হয়ে গিয়েছে, একটু পরেই কারফিউ উপেক্ষা করে রাস্তায় মানুষ থাকবে, এবং সেনাবাহিনী ছাত্র জনতার উপরে গুলি চালাবে না, যেটা এই ওয়াকারুজ্জামান সাহেবের এই নির্দেশনা যে ফরমেশন কমান্ডারদের প্রতি, এটা ক্লিয়ার। তবে শেখ হাসিনা নাকি আগামীকাল চিন্তা করবে বিজিবি নামাতে, যেহেতু পুলিশ একদম ক্লান্ত, পরিশ্রান্ত, পুলিশের আর কোনো ক্ষমতা নেই। আজকে আমি দেখেছি যে অনেক জায়গায় পুলিশ গুলি করেছে, যেগুলো ছাত্রলীগ, যুবলীগ থেকে পুলিশে গিয়েছে তারা গুলি করেছে, কিন্তু প্রায় জায়গায় কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। মানে আজকে যে 100 জন মারা গেছে, ঠিক আছে, 100 জনের ভিতরে কিন্তু আওয়ামী লীগের অনেক আছে, পুলিশ আছে, তো আন্দোলনকারী যারা মারা গেছে তারা কিন্তু বিশেষ করে ছাত্রলীগের গুলিতে মারা গেছে, পুলিশ ওইরকম গুলি চালায়নি, কম সংখ্যক চালিয়েছে। তো এই কারণে শেখ হাসিনা বিজিবি নামাতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বিজিবির কিন্তু কোনো নিজস্ব ফোর্স নাই, বিজিবির ফোর্সগুলো কিন্তু সামরিক বাহিনী থেকেই আসে, মানে আর্মি থেকেই আসে। কাজেই এই বিজিবির ফোর্সগুলো, তারা বিজিবিতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করে তাদেরকে আবার সেনাবাহিনীতেই ফিরে যেতে হয়, র্যাবের ক্ষেত্রেও তাই। তো তারাও কিন্তু মূলত সেনাবাহিনীর একটা অংশ। এখন সেই বিজিবি রাস্তায় নেমে জনগণের বুকে কতটুকু গুলি চালাবেন সে ব্যাপারে আমার সন্দেহ আছে, আমার মনে হয় তারাও সেটা করবেন না। আরেকটা সংবাদ পেলাম যে ছাত্রলীগ এবং যুবলীগের মধ্যে চরম হতাশা। মানে একটা জিনিস খেয়াল করেন, গত পরশু কিন্তু শেখ হাসিনা কিন্তু বলেছিল যে রবিবারে পুলিশ মাঠে নামবে না, সেনাবাহিনী মাঠে নামবে না, এই ছাত্রলীগ যুবলীগ দিয়ে আমরা প্রতিহত করব। কিন্তু আপনারা দেখেছেন যে রবিবারে সকালবেলা থেকেই সমস্ত জায়গায় জায়গায় কিন্তু এই আন্দোলনকারী শিক্ষার্থীদের দখলে ছিল। তারপরে আওয়ামী লীগের লোকেরা অনেক চেষ্টা করে ছাত্রদেরকে, আওয়ামী লীগকে অনেক চাপ দিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় চোরাগুপ্তা হামলা, গুলি, এগুলো করে টোরে এর কারণে কিন্তু সহিংসতা করে মোটামুটি 100 জনের মতো মারা গেছে। কিন্তু একটা জায়গায়ও ছাত্রলীগ যুবলীগ আন্দোলনকারীদের মুখোমুখি হতে পারেনি, তারাও দূর থেকে গুলি করে পালিয়ে গিয়েছে, ছাদ থেকে গুলি করে পালিয়েছে, বিল্ডিং থেকে গুলি করে পালিয়েছে, গোপনে গুলি করে পালিয়েছে। ফলশ্রুতিতে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে ওদের দলীয় অফিস টফিস এগুলো জ্বালিয়ে দিয়েছে। সব জায়গায় তো দেখছেন আপনারা, সেই লক্ষ্মীপুরে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে, আপনারা সবই তো জানেন, সব স্বাধীন দেখেছেন। তো এই শেখ হাসিনার ছাত্রলীগ যুবলীগ দিয়ে যে 7 মিনিটের মধ্যে মাঠ দখল, সেটা মাঠে মারা গেল। মাঠে মারা যাওয়ার পরে হাসিনা চিন্তা করলেন যে তাহলে তো আমার আর কারফিউ ছাড়া উপায় নেই। তখন এই বিশেষ নিরাপত্তা কাউন্সিল ডেকে তিনি এই কারফিউর ব্যবস্থা করলেন, এবং এই সেনাবাহিনীর প্রতি শেখ হাসিনা একটু অসন্তুষ্ট বলেই মনে হয়। এই কারণে তিনি আগামীকালকে, যেহেতু পুলিশ পরিশ্রান্ত, সেনাবাহিনীর কথা শুনতেছে না, তিনি বিজিবি নামাতে পারেন। এখন দেখি আমরা বিজিবি কী করে, এবং সমস্ত সীমান্ত থেকে তিনি বিজিবি ঢাকার দিকে নিয়ে এসেছেন। কিন্তু আমরা আশা করি যে বিজিবিও কিন্তু আগামীকাল গুলি চালাবে না, কারণ এই বিজিবি বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, প্রত্যেকেরই ফ্যামিলি আছে, তারা কিন্তু ফ্যামিলির কাছেও ঘৃণিত। ফ্যামিলি তাদেরকে বলতেছে যেটা করো না, সন্তান বলতেছে বাবা তুমি কী করতেছে এগুলা, এভাবে তারা কিন্তু বিবেকের তাড়নায় তারা অনেক কিছুই করতে পারতেছে না। তো যেটা বলছিলাম, ঠিক এই কারণেই ছাত্রলীগ এবং যুবলীগের মাঝে চরম হতাশা। আজকে তারা
যেইটুকু ব্যাকআপ পুলিশ এবং সেনাবাহিনীর কাছ থেকে আশা করেছিল তার ন্যূনতম ব্যাকআপ তারা পায়নি। সামান্য কিছু পেয়েছে, কিন্তু সেটা মোটেই এনাফ ছিল না। এবং আপনারা জানেন যে গত 15 বছর ধরে এই ছাত্রলীগ যুবলীগ কিন্তু টিকেই ছিল পুলিশের উপর ভর করে। এই কারণেই অনেক ছাত্রলীগ যুবলীগ হতাশ, তারা অনেকেই গ্রামের বাড়ি চলে গিয়েছেন, অনেকেই ফোন বন্ধ করে আত্মগোপনে আছেন, তারা আসলে আর রাস্তায় নামতে রাজি না, তারা আজকের ঘটনায় যা বোঝার বুঝে গিয়েছেন। এবং অনেকেই পালাচ্ছেন, অনেকেই পালিয়ে গিয়েছেন। আমি সকালটা ভিডিও করেছি যে কারা কারা পালাচ্ছেন, সেই এক্সিম ব্যাংকের দর্জি নজরুল, তারপরে ফজলেন উত্তাপস, তারপরে সালমানের প্রমাণের ছেলে, আরও অনেকেই পালিয়ে গিয়েছেন। এবং আজকে আরেকজন পালা গেছেন, সেটা হচ্ছে যে সামরিক গোয়েন্দা সংস্থা DGFI, এই DGFI-এর সাবেক মহাপরিচালক আকবর। এই DGFI কিন্তু একটা চরম নির্যাতনকারী গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু অনেকেই গুম করে আয়না ঘরে নিয়ে প্রচুর নির্যাতন করেছে। তো সেই DGFI এর মহাপরিচালক, সাবেক মহাপরিচালক আকবর, সাবেক হলেও তিনি অনেকও কর্ম করেছেন, এটা তিনি ভালো করে জানেন। বিশেষ করে এই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার যে ঘটনাগুলো, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা, তাকে ব্ল্যাকমেল করা, এই সব কিছুই কিন্তু শেখ হাসিনা এই আকবরকে দিয়ে করিয়েছেন। এবং এই কারণেই একবার চিন্তা করলো যে না, আমার আর থাকা যায় না এই দেশে, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন মূল প্রধান সমস্যা হচ্ছে যে বাংলাদেশে অনেক পোলাপাইন আছে যারা আসলে এই রাজনীতি আন্দোলন কিছু বোঝে টোঝে না, কিছু টাকা চায়। ওদেরকে আসলে টাকা দিয়ে, মনে করেন প্রয়োজনে ডেলি 50,000 করে দেওয়া হবে, 2 দিনে 1 লাখ, 3 দিনে 3 দিনে 1.5 লাখ, 4 দিনে 2 লাখ, 6 দিনে 3 লাখ, এমন করে হলেও দেওয়া হবে। এই রকম করে বাংলাদেশের আনাচে কানাচে থেকে পোলাপাইন ধার করে আনতেছে ছাত্রলীগ। তোমাদেরকে ডেলি 50 করে দেওয়া হবে, তোমরা আসো, অস্ত্র নেও, আমাদের সঙ্গে জয়েন করো। এবং ওদেরকে মিথ্যা কথা বলে আনা হচ্ছে যে তোমাদেরকে পুলিশ ব্যাকআপ দিবে, তোমাদেরকে আর্মি ব্যাকআপ দিবে, এরকম বলে আনা হচ্ছে। এবং ব্যাক্সিমকো, তারপরে বসুন্ধরা, এরা এর পিছনে হাজার হাজার কোটি টাকা ঢালতেছে। এরা একটা ফান্ড তৈরি করে এইভাবে পোলাপাইন ঢাকায় আনতেছে মোকাবেলা করার জন্য। কিন্তু সেরকমও কিন্তু কোনো পোলাপাইন পাওয়া যাচ্ছে না, কারণ যদি কাউকে ভুলে ভালে আনে, সে একদিন থেকে তারপরে সে দৌড় দেয়, কারণ সে যে পরিস্থিতি দেখে সে বলে যে বাবা ভিক্ষা চাই না, কুত্তা সামলাও, এই হচ্ছে গিয়ে অবস্থা। তো দর্শক, ওই আর কি একটা কথা যে আগামীকাল সবাই দলে দলে ঢাকা আসেন, কেউ আপনাদের সামনে দাঁড়াবে না, কারণ সবাই কিন্তু জনস্রোত দেখেছে, মানুষের চোখে মুখে যে মুক্তির আকাঙ্ক্ষা সেটা দেখেছে, এবং একজন মরলে হাজারজন সামনে বুক পেতে দেয়, এই রকম আন্দোলন বাংলাদেশের মানুষ এর আগে কখনোই প্রত্যক্ষ করেনি, এমনকি 71 সালে এরকম তীব্র আন্দোলন ছিল না। সুতরাং এই হাসিনার পতন একদম সময়ের ব্যাপার মাত্র, যেটা অলরেডি ইন্ডিয়া টুডে পত্রিকা অলরেডি বলে দিয়েছে, পতনের দ্বার প্রান্তে হাসিনা। সুতরাং আগামীকালকে দলে দলে ছাত্র, শিক্ষক, যুবক, তারপরে মজুর, দিনমজুর, কামার, কুমার, কৃষক, সবাই দলে দলে ঢাকা চলে আসুন, ঢাকা চলে আসুন, এবং ঢাকা চলে এবং ঢাকায় এসে সবাই একসঙ্গে গণভবন ঘেরাও করে এই স্বৈরাচারকে উৎখাত করুন, আমাদের আর কোনো সময় নেই। একটা কথা আছে না যে এবার অর নেভার, হয় এইবারই হবে অথবা কোনো দিনই হবে না, এই আমাদের শেষ সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে এই ডাইনিকে উৎখাত করে এই বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে। মনে রাখবেন, আমরা মরলে শহীদ বাঁচলে গাজী, আর ওরা মানে ছাত্রলীগ যুবলীগ, ওরা বাঁচলে টোকাই আর মরলে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।